কদিন বাদেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। ভোটে জিততে সম্ভাব্য প্রার্থীরা উন্নয়নের নানান বার্তাকে ঢাল হিসেবে বেছে নিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে প্রচারণার বার্তা যাই থাকুক, আইন অনুযায়ী নগর উন্নয়নে মেয়র কাউন্সিলরদের খুব বেশি ক্ষমতা নেই, তাই নগর সরকার ধারণার গোড়াপত্তনের পরামর্শ তাদের। ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে আহসান হিমেলের দুই পর্বের ধারাবাহিকের আজ রয়েছে প্রথম পর্ব। ছবি তুলেছেন সুকান্ত সরকার। রাজধানীর বনানী ক্রসিং, মাত্র কদিন আগের ছবি। বিলবোর্ডে ঢাকা মহানগরীর নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের পথে যাত্রার কথা বলছেন সরকারি দল মনোনীত সম্ভাব্য এ মেয়র প্রার্থী। সমস্যাগুলো আসলেই নাগরিক যন্ত্রণার শীর্ষে, আর তাই অভিনব এ প্রচারণা নজর কেড়েছে অনেকের। এক পরিবেশ দূষণকে যদি সমস্যা চিহ্নিত করা যায়, তাহলে এই বেরিয়ে আসবে সমন্বয়হীনতার নানা চিত্র। এর পেছনে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, রাজুক সবার ভূমিকা থাকে, যেগুলোর জবাবদিহিতা সিটি কর্পোরেশনের নয়, বরং যার যার মন্ত্রণালয়। নগর পরিবর্তনে এমন কি জাদু নিয়ে আসতে পারেন আনিসুল হক? সিটি কর্পোরেশনের উপর 56টা গভর্নমেন্ট ইনস্টিটিউশন কাজ করে, সুতরাং সবচাইতে বড় প্রয়োজন যেটা সেটা হলো সমন্বয়। সাধারণ মানুষের চাওয়া কিন্তু আকাশ প্রমাণ নয়, একটি স্বচ্ছ ক্লিন বর্জ্য বিযুক্ত শহর চায়। উত্তরের মতো দক্ষিণেও সাবেক মেয়র হানিফের পুত্র সাইদ খোকন, সংসদ সদস্য হাজি সেলিম, জাতীয় পার্টি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ অনেক প্রার্থী বিশাল বিশাল বিলবোর্ড ব্যানার ঝুলিয়েছিলেন, তাতেও ছিল সেই উন্নয়ন বার্তা, আগের মতো সাথে থাকার প্রতিশ্রুতি। এমপি ছিলাম, ভারপ্রাপ্ত মেয়র ছিলাম, সেই অভিজ্ঞতা সম্পন্ন মনে করি। আমার মুরব্বী, আমার ভাই, আমাদের এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি, বসবাসের উপযোগী একটি শহর আমরা করতে পারবো। স্থানীয় সরকার বিশ্লেষকদের মতে প্রচলিত বিধানে নির্বাচিত একজন মেয়র আর তার প্রশাসনের এখতিয়ারে কেবল বর্জ্য অপসারণ, মশক নিধন, বাতি প্রজ্বলন সহ 13 ধরনের কাজ করার ক্ষমতা আছে, চাইলেও এর বাইরে তেমন কোনো উন্নয়ন সম্ভব নয়। লিড অথরিটি কি হবে? লিড অথরিটি তো সিটি কর্পোরেশন হওয়া উচিত, তার সাথে তারা সাপোর্ট করবে, তারা টেকনিক্যাল সহায়তা দিবে। এই লিড বলে এখন নাই, লিডটা সিটি কর্পোরেশনের হাতে নেই। তবে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিশ্বজুড়ে নজির রেখেছেন বহু মেয়র। দক্ষিণ কোরিয়ার অগোছালো সিউল শহরকে জনমুখী আর দূষণমুক্ত করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন সেখানকার মেয়র লি মিউং বাককে। নগরপিতা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে সৃষ্টি করেছিলেন অনন্য নজির। আমি ঢাকা শহরের পার্কস, যতগুলো পার্ক আছে সে পার্কগুলো, বিনোদন কেন্দ্রগুলোকে রিভাইভাল করব, এটা আপনাদের সহযোগিতায় করব, লোকাল লোকদের নিয়ে কমিটি করব, লোকাল সিটিজেনদের নিয়ে এটা করব। বলুক একজন কোনো প্রার্থী। অর্ধযুগের বেশি সময় পর ঢাকার মেয়র নির্বাচনের সাথে নাগরিক সেবার সমন্বিত উদ্যোগ কিভাবে করা যায় তা ভেবে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।